চট্টগ্রামের মিশরে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের 11 যাত্রী নিহত হয়েছেন। খৈয়াছড়া ঝর্ণার রাস্তার মুখে দুপুর পৌনে দুইটার দিকে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন ফারহানা তাহের তিথি। চট্টগ্রামের মিরসরাইয়ের খোয়াছড়া ঝর্ণা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন। শুক্রবার দুপুরে উপজেলার বড়টাকিয়া রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা চট্টগ্রাম রুটে চলা আন্তনগর ট্রেন মহানগর প্রভাতীর যাত্রাকালে মাইক্রোবাসটি রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে অনেক দূর নিয়ে যায় ট্রেনটি। ওই গাড়িটা ক্রস করার সময় ট্রেন এসে মেরে দেওয়ার কারণে এখানে অনেক লোক আহত হয়েছে এবং নিহত হয়েছে। আমরা ইতিমধ্যে 11 জনের ডেড বডি উদ্ধার করেছি। আমরা এখন হসপিটালে, একজনকে হসপিটালে পাঠানো হয়েছে, দেন আরও দুজন সুস্থ অবস্থায় আছে। তো যাই হোক, আমাদের এখন উদ্ধার কার্যক্রম চলছে। এখন এই হাইস গাড়িটা ট্রেনের লাইনের উপরে আছে, আমরা অতি দ্রুততার সাথে আমরা এটা রেস্কিউ করার জন্য চেষ্টা করতেছি। এদিকে রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, ঘটনাস্থলে রেলওয়ের নিযুক্ত গেটম্যানও আছে, তবুও কেন এ দুর্ঘটনা তা তদন্তে গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটি। মাইক্রোবাসটিতে করে বেশ কয়েকজন খোয়াছড়া ঝর্ণা দেখতে এসেছিলেন, ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা। ফারহানা তাহের, টিভি এশিয়ান টেলিভিশন।